ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। তার পারিবারিক নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? লেটস লার্ন টেকনিক্যালি চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে। ভিডিওটিকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। ভিডিওর প্রথমাংশে থাকছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংক্ষিপ্ত জীবনী, মধ্যাংশে থাকছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এবং ভিডিওর শেষাংশে থাকছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত সাহিত্যকর্ম মনে রাখার শর্ট টেকনিক। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দের 26 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। এই গ্রামটি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হলেও সেই যুগে ছিল হুগলি জেলার অন্তর্ভুক্ত। ঈশ্বরচন্দ্রের পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ছিল ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্রের পিতামহ রাজময় তর্কভূষণ ছিলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যের সুপণ্ডিত ব্যক্তি। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামকরণ করেন। শকুন্তলা কে অনুবাদ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? 1856 সালে। হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী, আত্মচরিত? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন? ভ্রান্তিবিলাস। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষার প্রথম গল্পধর্মী বই কোনটি? বেতাল পঞ্চবিংশতি। বাংলা গদ্য সাহিত্যের প্রথম সুজ্ঞাতা কোনটি? প্রভাবতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিধবা বিবাহ রহিতকরণে কে কলম যুদ্ধ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আধুনিক বাংলা উপন্যাসের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1855 সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে? উত্তর বর্ণপরিচয়। শেক্সপিয়ারের নাটকের গদ্যরূপ দিয়েছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কি ধরনের রচনা? অনুবাদ গ্রন্থ। শকুন্তলা কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেন? সংস্কৃত কলেজ। কোন বইতে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়? বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? প্রভাবতী সম্ভাষণ। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? বিদ্যাসাগর চরিত। ভ্রান্তিবিলাস কোন নাটকের অনুবাদ? কমেডি অফ এরর্স। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থগুলো হল হিন্দি থেকে বাংলা বেতাল পঞ্চবিংশতি, সংস্কৃত থেকে বাংলা শকুন্তলা, সীতার বনবাস, মহাভারতের উপক্রমণিকা, ইংরেজি থেকে বাংলা অনুবাদ গ্রন্থগুলো হল বাংলার ইতিহাস, জীবনচরিত, নীতিবোধ, বোধোদয়, কথামালা, চরিতাবলী, ভ্রান্তিবিলাস। কথার জীবনচরিতা বোধের কারণে বাংলার ইতিহাসের নীতিভ্রান্তি হইল এবং মহাভারতের বেতাল শকুন্তলা ও সীতার বনবাস হইল। কথার হচ্ছে কথামালা, জীবনচরিতা হচ্ছে জীবনচরিত, বোধের হচ্ছে বোধোদয়, বাংলার ইতিহাস হচ্ছে বাংলার ইতিহাস, নীতিভ্রান্তির নীতি হচ্ছে নীতিবোধ, ভ্রান্তি হচ্ছে ভ্রান্তিবিলাস, মহাভারতের হচ্ছে মহাভারতের উপক্রমণিকা, বেতাল শকুন্তলা হচ্ছে বেতালের বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলার শকুন্তলা, সীতার বনবাস হচ্ছে সীতার বনবাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থগুলো হল অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, রত্নপরীক্ষা, প্রভাবতী সম্ভাষণ, জীবনচরিত, শব্দমঞ্জুরি, নিষ্কৃতি লাভের প্রয়াস। ব্রজরত্ন এর কারণে প্রভাবতীর জীবনে শব্দ নিষ্কৃতি লাভের পরিমাণ অতি অল্প হইল। ব্রজরত্নের ব্রজ হচ্ছে ব্রজবিলাস, রত্ন হচ্ছে রত্নপরীক্ষা, প্রভাবতীর হচ্ছে প্রভাবতী সম্ভাষণ, জীবনে হচ্ছে জীবনচরিত, শব্দ নিষ্কৃতির শব্দ হচ্ছে শব্দমঞ্জুরি, নিষ্কৃতি হচ্ছে নিষ্কৃতি লাভের প্রয়াস, অতি অল্প হইল হচ্ছে অতি অল্প হইল।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষামূলক গ্রন্থগুলো হলো বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ, ঋজুপাঠ প্রথম দ্বিতীয় ও তৃতীয় ভাগ, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী। শর্ট টেকনিক হলো ঋজুবর্ণ ও সংস্কৃত ব্যাকরণ। ঋজুবর্ণের ঋজু হচ্ছে ঋজুপাঠ, বর্ণ হচ্ছে বর্ণপরিচয়। সংস্কৃত ব্যাকরণের সংস্কৃত হচ্ছে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ব্যাকরণ হচ্ছে ব্যাকরণ কৌমুদী। ঋজুবর্ণ সংস্কৃত ব্যাকরণ ও ব্রজরত্নের কারণে প্রভাবতীর জীবনে শব্দ নিষ্কৃতি অতি অল্প হইল। অন্যদিকে কথার জীবনচরিতাবোধ বাংলার ইতিহাসকে নীতিভ্রান্তি করল এবং মহাভারতের বেতাল শকুন্তলা ও সীতার বনবাস হইল। ঋজুবর্ণের ঋজু হচ্ছে ঋজুপাঠ, বর্ণ হচ্ছে বর্ণপরিচয়। সংস্কৃত ব্যাকরণের সংস্কৃত হচ্ছে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ব্যাকরণ হচ্ছে ব্যাকরণ কৌমুদী। ব্রজরত্নের ব্রজ হচ্ছে ব্রজবিলাস, রত্ন হচ্ছে রত্ন পরীক্ষা। প্রভাবতীর হচ্ছে প্রভাবতী সম্ভাষণ, জীবনে হচ্ছে জীবনচরিত। শব্দ নিষ্কৃতির শব্দ হচ্ছে শব্দমঞ্জুরি, নিষ্কৃতি হচ্ছে নিষ্কৃতি লাভের প্রয়াস। অতি অল্প হইল হচ্ছে অতি অল্প হইল। অন্যদিকে কথার হচ্ছে কথামালা, জীবনচরিত হচ্ছে জীবনচরিত, বোধ হচ্ছে বোধোদয়, বাংলার ইতিহাসের হচ্ছে বাংলার ইতিহাস, নীতিভ্রান্তির নীতি হল নীতিবোধ, আর ভ্রান্তি হচ্ছে ভ্রান্তিবিলাস। মহাভারতের হচ্ছে মহাভারতের উপক্রমণিকা, বেতাল শকুন্তলার বেতাল হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা হচ্ছে শকুন্তলা, সীতার বনবাস হচ্ছে সীতার বনবাস। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।